হিসাব করেন 1341 সালে গুনে আজ কত এই এলাকার নাম বারাপুষা কেন নামকরণ করা হয়েছে উপেন্দ্র সরোবর নাম এই ডিগিটাল সরকারের আন্ডারে হ্যালো ভিউয়ার্স, ন্যাশনাল ট্রাভেল বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। নাগরপুর চৌধুরী বাড়ি, এটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। আজকে আমরা এই নাগরপুরের চৌধুরী বাড়ি বা জমিদার বাড়িটি তাদেরকে নিয়ে যাব এবং নাগরপুরের আশেপাশের গ্রামগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। টাঙ্গাইল থেকে সরাসরি সেনজির যোগে নাগরপুর জমিদার বাড়ি আপনারা চলে আসতে পারবেন। ভিউয়ার্স, এখন যে ব্রিজটি দেখতেছেন এই ব্রিজটি হচ্ছে এলাশিন ব্রিজ, আর এই ব্রিজ নিয়ে নির্মিত আমার একটি ভিডিও দেওয়া আছে, তো ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে নাগরপুর থানা, আর এই নাগরপুর থানা থেকে 300 মিটার সামনে এগিয়ে গেলেই হাতের বাম সাইডে একটা রাস্তা দেখতে পারবেন, তো ওই রাস্তা দিয়ে আপনারা কিছু দূর এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন নাগরপুর জমিদার বাড়িটিতে। তো ভিউয়ার্স, এখন আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে, নাগরপুর জমিদার বাড়ি। তো এটি এখন বর্তমানে মহিলা কলেজে রূপান্তরিত হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো চলেন এখন ভিতরে প্রবেশ করা যাক। ভিউয়ার্স, তো এটি হচ্ছে নাগরপুরের চৌধুরী বাড়ি বা জমিদার বাড়ি। প্রায় 54 একর জমির উপর শৈল্পিক কারুকার্য মণ্ডিত নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যদুনাথ চৌধুরী। কথিত আছে কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন, এখান থেকেই তিনি জমিদারি পরিচালনা করতেন। রঙ্গমহলের পাশে ছিল সুদৃশ্য চিড়িয়াখানা, সেখানে শোভা পেত ময়ূর, কাকতাড়োয়া, হরিণ, ময়না ইত্যাদি। ঊনবিংশ শতাব্দী ইতিহাস থেকে যতদূর জানা যায়, সুবিধা খাঁর সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন। চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী প্রায় 54 একর জমির উপর জমিদারি প্রতিষ্ঠা করেন। তাদের বংশক্রমে দেখা যায় এমন তার তিন ছেলে উপেন্দ্র মোহন চৌধুরী, জগদীন্দ্র মোহন চৌধুরী, শশাঙ্ক মোহন চৌধুরী। ব্রিটিশ সরকার উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশ চন্দ্র রায় চৌধুরীকে সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মুখীন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ রায়বাহাদুর খেতাবে ভূষিত করে। ছোট ছেলে সুরেশ চন্দ্র রায় চৌধুরী অপেক্ষাকৃত পাশ্চাত্য সংস্কৃতি ঘেঁষা, তিনি ছিলেন অনেকের চেয়ে শৌখিন প্রকৃতির মানুষ, তিনি ছিলেন খুব ক্রীড়ামোদী। উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা
সেক্রেটারি। অট্টালিকাটির অভ্যন্তরের কাজটি সুদৃশ্য শ্বেতপাথরের, পাশ্চাত্য এবং মুঘল সংস্কৃতির মিশ্রণে এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই নাগরপুরের চৌধুরী বাড়ি। এটি হচ্ছে উপেন্দ্র সরোবর। রাজা রায় বাহাদুর 11 একর জমির উপর এই দিঘিটি খনন করেন। এই দিঘির চারপাশে মোট 12টি ঘাটলা রয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা, এই যে এটা যে উপেন্দ্র সরোবর দেখতে পাচ্ছি, তো এটা কাহিনী কি? এটা কি এই রাজা তৈরি করছিল না? এটা উপেন্দ্র রায় বাহাদুর রাজা রায় বাহাদুর এটা প্রজাদের জন্য তৈরি করছিল না? লম্বা হয়েছিল বিধানে তাকে কোনো পূজায় কাজে লাগে। তো এটার মানে বয়স আনুমানিক কয় বছর হবে? হিসাব করেন, এই 1341 সালে গুনে আজ কত সাল? এটা 1341 সালে। ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, এই উপেন্দ্র সরোবরের ঠিক পাশেই এরকম একটা জলমহল কফি হাউস পাবেন আপনারা। তো এই জায়গায় আপনারা আসলে তো এই জায়গা থেকে আপনারা হালকা কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি যদি এই জলমহল আপনাদেরকে দেখাই, তো চলেন এর ভিতর যে দেখি। এই জায়গায় আমরা একটা চাচাকে দেখতে পাচ্ছি। তো চাচা, আপনার এই জায়গায় যারা আসবে, তো আপনার এই জায়গায় কী কী পাওয়া যায়? এখানে মূলত ফুচকা, চটপটি, লাচ্ছি, নুডলস, তারপর আপনার কফি, বেলপুরি, এইসব আর কি। আচ্ছা, এই জায়গায় যে এই ঐতিহাসিক একটা উপেন্দ্র সরোবর আছে সরকারি, যে এটা তো অনেক ইতিহাস আছে। আচ্ছা, তো এটা নাকি রাজা রায় বাহাদুর তৈরি করেছিল না? উপেন্দ্র উপেন্দ্র সরোবর নাম, এটা রায় চৌধুরীরা চৌধুরীরা ছিল। চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ি তাদের স্থাপনা, এখনও স্কুল কলেজ করে রাখছে তাদের বাসা বাড়ি, সরকারি কলেজ, এরকম সরকারি কিছু। এখন যারা উপজেলার স্টাফ এরা বসত করে সরকারি জায়গা, তারা চলে গেছে কলকাতায়, তাদের সব কিছু রয়েছে। এখন এগুলো সরকারের আন্ডারে, এই দিঘিটা সরকারের আন্ডারে। তো দিঘি তো দুই বছর আড়াই বছর আগেও একদম ক্লিন ছিল। হ্যাঁ, এই ভিতরে কচুরি পানা বা চতুর্দিকে যে ঘাস এগুলি তো আগে ছিল না? না, এখন ওই ঘাসেও চতুর্দিকে পাড় ভেঙে গেছে, দিঘিও মানে অন্যরকম অবস্থা হয়ে গেছে, দেখার মতো ভালো পরিবেশ এখন নাই। এখন সরকারের থেকে উদ্যোক্তা না নিলে এটা তো আর সংস্কার না করলে তো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু এটা সরকারের পাবলিকে তো আর এটা। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই যে উপেন্দ্র সরোবর ঐতিহাসিক একটা দিঘি, তো এটার রক্ষণাবেক্ষণ যদি করা হয় তো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটক, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে এখানে বেড়ানোর জন্য, দেখার জন্য। তো এটা যদি সরকারের পর্যায়ে সরকারের থেকে একটু সহযোগিতা করে বা সংস্কার করে, তাহলে তো এটা অন্যরকম একটা দৃষ্টান্ত হবে, অন্যরকম একটা দেখার মতো জিনিস হবে। আচ্ছা, আমরা এটাই চাই যেন প্রশাসন এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করুক। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ। জি, আপনি ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ। এখন আমরা একটু এই চাচার জলমহল এটা দেখাই। তো দেখেন, এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক একটা ফিল পাবেন আপনারা।
প্রকৃতির মাঝে বসে আপনারা এই জায়গায় দেখতে পারবেন। দেখেন এই জায়গায় বসলে তো আপনারা এইরকম মুক্ত পরিবেশ দেখতে পারবেন, যে জায়গায় কচুরিপানার ফুল, কচুরিপানা ধীরে ধীরে ভেসে যাচ্ছে। হ্যাঁ, এইরকম বিশাল জলরাশির মনোমুগ্ধকর দৃশ্য দেখবেন, আর এই জায়গায় আপনারা বসে বসে চা কফি পান করতে পারবেন। আশা করি যারা এই জায়গায় আসবেন প্রাকৃতিক পরিবেশে বসে একটু সময় বিশ্রাম নেওয়ার যে ফিলিং, এই ফিলিংসটা অনেক আপনাদের ভালো লাগবে। বড় ভাই, এই এই এলাকার নাম বারাপুষা কেন নামকরণ করা হয়েছে এটা যদি আমাদের একটু বলতেন। তবে পূর্বপুরুষরা ছিলেন অনেক আগে, তাদের কাছে শোনা যে লোকজন এই এলাকায় তারা ওই জমি জরিপ করতে আসছিল, এলাকার লোকজন অত্যন্ত ভালো এবং অতিথিপরায়ণ, তাই তারা বললো এই এলাকার নাম শান্তিনগর রাখতে চাই। পরে লোকজন মুসুমুরু ঘুরে বলছে না, এই গ্রামের নাম বারাপুষা আছে আগে থেকেই, লোকজন মুখে শুনছি কী কারণে রাখছে তা বলা যায় না, আমরা এইটাই রাখবো বাপদাদার নাম দেন রাখতে চাই, এই জন্য বারাবার সাইডে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স জানতেই পারলেন তো আসলে যেহেতু এই এলাকার নামকরণটা অনেক পুরানো একটা ব্যাপার, তো সাধারণভাবে এই জায়গায় যারা মানুষ আছে তো তারা কিন্তু এই এলাকার নামের সঠিক কিন্তু ব্যাখ্যা তাদের কাছে নাই। তো আমি যে এই চাচার কাছে জিজ্ঞাসা করছিলাম তো উনিও বলে নাকি যে উনাদের মুরব্বীরা বলতে পারবে, তো এখন একবার চিন্তা করেন উনি কিন্তু মুরব্বী, এখন উনাদের মুরব্বীকে আমরা কই পাবো, এটা কিন্তু পাওয়া সম্ভব না। হ্যাঁ, তারা সবাই কিন্তু পরলোক গমন করেছেন, তবে খুবই একটা রিল্যাক্স মুড পাইতেছে এই জায়গায় এসে। তো আপনারা বারাপুষা আসলে বা আই মিন আপনারা এই নাগরপুরে আসলে এই বারাপুষা গ্রামটাকে একটু ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে উপেন্দ্র সরোবর থেকে সোজা একটু 5 মিনিট এগোলেই এইরকম একটা ব্রিজ দেখতে পারবেন। তো এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন কি কি রকম বাতাস। তো আসে আমার কি এরকম লাগতেছে এই জায়গায় আইসা? ভালো লাগতেছে না? অনেক সুন্দর, মানে রাস্তা কুয়াশে মানে পানি অনেক ভালো লাগলো না? যাক, মানে তোমার কি এরকম লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জায়গার যে পরিবেশটা, সব থেকে বেশি যে ওয়েদারটা, যে বাতাসটা লাগতেছে, হ্যাঁ মনোমুগ্ধকর একদম, মন মানে একদম ফ্রেশ মাইন্ড, একদম ফ্রেশ বাতাস না, জলমুক্ত বাতাস যেটারে বলে। হ্যাঁ, এটা হচ্ছে গরিবের নিকলি হাওয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুই সাইডে কিরকম পানি, এটা নাগরপুরে অবস্থিত।